আশেরো বাশিতে তাই তোলে সুর আলস ফুল আলস ফুল আলস ফুলে আলস ফুল নেই তাজ খুই ভাজ কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা ডাকে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে শোনো চাচা, এইভাবে আমাকে আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ, মানে একের পর এক আগাইতে হবে। আজকে বাপ্পারা যে আব্বা ওই যে রাজ্জাক সাহেবের দিয়ে যে গল্পটা কয়েছি সিনেমার গল্প, কালকে মনে করে আজ বিশ্বরবীর ধর্ম নিয়ে দুই চারটা কথা কয়ে কাজ করে দিবানে। হ্যাঁ, আমাদের দেশে তো চলছে তাই, আর কিছুতে না পারলে ওই শেষে এসে ধর্ম ঠেকা দেয়। ওই অশিক্ষিত মানুষগুলো না বুঝেই লাফায়, আমাকে ধর্ম গেল ধর্ম গেল ধর্ম গেল। ধর্ম নিয়ে বেশি কথা কইস নি, তাহলে পরপারে গিয়ে সাজা খাটতে হবে। আর যারা ভণ্ড ধর্ম ব্যবসায়ী ওদের পরপারে যে বেশি সাজা খাটতে হবে। ওরে, আমি তো বেশি কথা করছি না, সামান্য দুই সেটে কথা কয়ে মনডারে গলাবো। হ্যাঁ, আর আমি তো ওই তো ভণ্ড ব্যবসায়ীর মতো অত খারাপ লোক না। আইছো তাই চল, আইছো। এত ঘটনার পরে বাজারে তো ছাড়ি দেওয়া যায়। আরে, আমাদের বাড়িরও তো দুইজন আহত হয়েছে, চেয়ারম্যান তো তাগেরও চিকিৎসার টাকা রেখে দিল, আর লোকজন সব আহত হয়ে যাচ্ছে, আর চেয়ারম্যান তার পেটের মধ্যে টাকা রেখে দিলে চলবে? বক্কর ভাই নাকি ব্যান্ডেজ বুন্ডেজ করে চলে আসছে, আর আসলোই যখন তখন বিচার আসলো না কিসের জন্য? আরে, তখনও তো এসে পড়েনি, এখন আসছে, কোনো সমস্যা নেই। পুবু শোনো, আমাদের বিচার আসলে আমাদেরই করতে হবে, চেয়ারম্যান আমাদের কোনো বিচার করতে পারবে না। ওই ভজার কারণে গ্রামের পোলাপানরা যে মার খেয়েছে, এর জন্য ভজার উচিত এই পোলাপানরা চিকিৎসা বাবদ খরচ দেওয়া। শুধু খরচ না, সাথে জরিমানাও দেওয়া। এই টাকাটা আমাদেরই উঠাইতে হবে, কারণ ভজার কারণে এই অলসপুরের নাম একটা ধূলিসাৎ হয়ে গেল, মানুষের সাথে মিশে গেল পুরা। আমি ভাবিছি কি, এই জরিমানা বাবদ যে টাকা পয়সা পাওয়া গেছে, সেই টাকা পয়সা আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়ার জন্য খরচ করা হবে, একটা ফান্ড করা হবে, ফান্ড, যাতে কোনো মেয়ের পড়ালেখা বন্ধ না হয়। আমার কষ্ট মনে আছে, এই যে আমি পড়ালেখা করতে পারিনি শুধু এই টাকা পয়সার জন্য। আমাদের আনারসের জন্য দরকার নেই, এই যাদের অবস্থা খারাপ তাদের কথা বলছি। তুমি কি করছো, মারামারি টাকা, সেটা পড়ালেখার খাতে খরচ হবে, মানে এটা কেমন না? তার চেয়ে বরং আমরা একটা পিকনিক করবো, না হ্যাঁ, কোথাও ঘুরতে যাবো, পিকনিকে খরচ করবো এই টাকা। আমি এই টাকা কোনোটাই গ্রহণ করতে রাজি না, এই টাকা গ্রামের দুঃখী মানুষদের বিলিয়ে দিলেই হলো। আচ্ছা, এটা নিয়ে তো চিন্তা করতে হবে না, এই বিচার তো আমি করব, আমি বিচার করব, এবং টাকাটা কিভাবে সবার কাছে ভাগ করে দেওয়া যাবে, মানে ভালো একটা কাজে যাতে লাগে সেই ব্যবস্থা আমি করব, কোনো চিন্তা করো না ফুপু, বুঝছো? তোমার উপর ছেড়ে দিলে এই টাকার গ্রামের কেউ চোখে দেখবে না। কি হলো বেনারসি, কথা বলছিস না কিছু জন্যে? গেল রে গেল, সব টাকা ডলির পেটে গেল। ও বাবু, তোমার কি হলো, তুমিও চুপ হয়ে গেলা কিছুর জন্য? আমি আর কি করবো, সব কথা তো তুই করছিস, টাকা কি করবি তা তুই তো বললি, তুই কর। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? না, আমি তো টাকা মারবো না, আরে মায়ের টাকা আমি কিভাবে মারবো, এই টাকা ভালো কাজে খরচ করাই। ও
আমার চাদর গুরুজনে মেরে দিল তার এই বিচার। এ আবু ভাই, আরে তুমি চাইনো না তো ভাই? আরে ভাই, আমরা তো সৃষ্টা তো কম করিনি নাকি? ওই গ্রামের এমন কোন লোক আছে যে আমরা তো মারতে ধরতে যে কারণ কম করেছি তা তো না, কিন্তু খালার মেটার খালার যে চেয়ারম্যান ওদের এমন একটা কাম করবে, এমন একটা কাম করবে এইটা তো বুঝতে পারিনি। তোমার তো জানি আমি গরুটারে কত কষ্ট করে কিনেছিলাম, ভাবছিলাম গরুটারে বিক্রি করে আগামী ব্লক করব, আমি তোমার কথাটা অত সহজে নিতে পারতেছি না। একটা জিনিস আমি চিন্তা করছি, বুঝতে পারি তো সেকেন্দার ভাই? আরে তুমি কান্দ না দিন, আমার কাছে মনে হচ্ছে কি শুনবা, আমরা এত বাড়াবাড়ি না করি, আমরা যদি ডাইরেক্ট মেম্বারের কাছে যাই, আমরা বলতাম যে ভাই তোমরা গরু খাইছো খাইছো ভালো কথা, আমাকে দামটা দিয়ে দাও, তাহলে ঠিক হইতো। আমি কি সেই চেষ্টা করিনি ভাই? আমি করি নাই। তুমি করেছো ঠিকই, দুই লাইন বেশি করে ফেলেছো। তোমার গরুর গান গোস্ত ছিল এক মন দশ কেজি, তুমি সাক্ষি দিয়েছো পাঁচ মনের। আমি তো বাড়াই কইতে করছি, কিন্তু তোরা যে এত বাড়াই করবি এটা তো আমি বুঝতে পারি না। আরে সবর দোষ, ও আমারে বাড়াই কইতে কইছে, আমু বাড়াই বাড়াই কইছি, লোকজন সব পাগল হয়ে গেছে। এই মাইনাস রে, আমি যত নন্দ কর তাই না? এই যখন আমি এই যে বাড়িয়ে করছিলাম তখন কে আমার দিকে তাকিয়ে চোখ মেরে দিতে পারিল না? তাহলে আমিও বাড়িয়ে করতাম না? তুইও মারতে পারতিস আমার এসব, যত বাড়িয়ে কইও না ভাই। তুমি কাইন্দো না ভাই। ভাই এ কাইন্দো না তো, তোর কান্না দেখে আমাদেরও কান্না আসছে। তোর জামাই যে মাইল খাইছে তার যে চিকিৎসা বাবদ যে খরচ আছে সেটাও বলে দিন, সেটাও যোগ করে দিব। তা বিচারটা করবে কে? বিচার কেটা করবে মানে কি? বজার বিচার কে করে? এই অলসপুরে সব বিচার কে করে? ডলি ডলি বিচার করবে। শোন ডলি, তোরে কিন্তু একটা জিনিস সাবধান করে দিচ্ছি, তুই এতদিন ধরে কিন্তু পুরো বিচার করলেও ভজার কিন্তু আজ পর্যন্ত তুই কোনো সাজা দিতে পারিসনি, ও কিন্তু তোর হাত থেকে ঠিকই ফসকে গেছে। হয় তুমি তো বিচার আগে খুব একেবারে দেখাও যে ভজার বিপক্ষে, যখনই সাক্ষী প্রমাণ সব শেষ হয়ে গেল তখনই তুমি একেবারে ভজার পক্ষে কয়ে বসলে। আমি কিন্তু একটা কথা আগের থেকে তোরে সাবধান করে দিচ্ছি, এই যে এখন কিন্তু ভজা বনাম পুরো অলসপুর, এই করতে যায় না তুই আবার ধরা খাইস, এইটা মনে রাখ। আরে বোকা নাকি তোরা? হ্যাঁ আমি বলি কি, অত বিচার আসার দরকার কি? কার কত ডাক্তার বাবদ খরচ হচ্ছে সেসব ভজা মিটাই দিলেই হয়। এত সস্তা, এত সস্তা, অলসপুরের মাথাটা একটা হেড করে দিয়েছে ভজা, আর তারে আমরা এমনি ছেড়ে দিব? একটু চিন্তা কর, অলসপুরের ইজ্জতের কথা চিন্তা কর। সেভাবে না ঠিক মতো তা তো করিছে, কিন্তু ভজা তো আর সব করেনি, ভজার সাথে তার ছেলেবেলাও তো আছে, ওরা তোর মধ্যে জড়িত। এই সঙ্গে তোর কথা কেমন যেন ডিস্টার্ব ডিস্টার্ব শোনাচ্ছে। হ্যাঁ এটা তো ভালো কথা না। শোন, ওই যে ভজার যে চেলা, এই চেলারা কার? ভজার চেলা তাই না? তো এই দায় দায়িত্ব ভজারই নিতে হবে। ওই শালা, ওই যে বাটুল মকবুল, ওরা যদি পাইতাম না একটা স্কুলে চড়াতাম আমি। কেন তোমার সাথে দেখি তার আবার কি যেন ছিল? এই তোর বাজে কথা কইস না, আমার সাথে তো উজ্জ্বল মাস্টারের। আরে চাচি তো উজ্জ্বল মাস্টারের মার সাথে কথা করছে বিয়ের ব্যাপারে, কিছুদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর বিয়ে হয়ে গেলে বুসির বেনারসি তারে নিয়ে তুমি একটু সৌদি আরবে চলে যাবো। আগে বরিশাল যাও, তারপরে না হয় সৌদি। তা বিয়ের কি সব ঠিকঠাক কত দূর হলো? মোটামুটি। আমি তো শুনেছি আর উজ্জ্বল মাস্টারের সাথে কার কার নাকি কি সব ছিল। এসব কি কথা করছিস তুই? সব ভুল, যা শুনেছিস সব ভুল। আমি যাই।
চোখ দুটা খুলে নিয়ে যদি একটা দোকা খেলতে পারতাম। তুমি এসব কি কথা করছো? তুমি আমার স্ত্রী, তুমি এসব কথা যদি বলো তাহলে দেখো আমাদের মধ্যে যে ভালোবাসার বিষয়টা ছিল এটা তুমি দরজাটা কিন্তু একেবারে বদ্ধ করে দিচ্ছ। আমি কেন হতাশ হয়ে যাচ্ছি, আমি যতই সেই দরজার সামনে যে টোকা মারি দরজা ক্লোজ তো ক্লোজ। এই চুপ, মেজাজ মর্জি করলাম এমনিতে খারাপ আছে। হ্যাঁ সে ফালতু পেছাল আমার সামনে পারবি না। ও খোদা, এই তোমার কি হলো? তুমি আপনি থেকে একেবারে তুই তো নামে আসছো। তুই বুঝিস না কি হলো? না তুই বুঝিস না পরশুর কোথাকার, তোর জন্য বাড়িতে আইসে দুনিয়া সব মেয়েরা আমার শাসায় গেছে, তোর জন্য লাঠি ছোটা নিয়ে আমারে অন্য গ্রামের বেটাদের সাথে গিয়ে মারামারি করতে হয়েছে, তারপর উনি বোঝে না যে কি হলো। আরে এর জন্যই তো বলি আমাদের মতো যারা সফল পুরুষ তাদের পেছনে একজন না একজন নারী উদ্যোগী আছে। এই যে যেমন আমাদের পরিষদে বিভিন্ন কর্মশালা হয় না, ওই যে এনজিওর লোক আছে না, ওরা আইসে এরকম সুন্দর সুন্দর কথা বলে। তুই সফল পুরুষ না? তুই সফল পুরুষ, তুই হইলি চোর, এক নম্বরের চোর, গরু চুরিতে ওস্তাদ, পাশের গ্রামের গরু চুরি করে রে তুই জবাব করছিস যে আমার বিয়ে তোমার? সি 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 সি, এইসব কথা জোরে বলতে হয় না, না আসতে বলো। এই কোন কথা জোরে বলবো আর কোন কথা আসতে বলবো সেটা কি আমার তোর কাছে দেখতে হবে রে গরু চোর? আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ প্রতিদিন একটা পাঞ্জাবি স্ত্রী করে দেই আর আপনি নষ্ট করে ফেলেন, এটা কোনো কথা? একদিনে আমি কয়বার কাপড় ইস্ত্রি করবো? তো এখন আবার আপনি বাইরে টেনে যাবেন না তো? আমি কিন্তু রাত করে একা থাকতে পারবো না, আমার ভয় করে। রাত্রে আবার কোথায় যাব? আমি তো কোথাও যাব না, তোমার সঙ্গেই তো থাকছি। না ওই যে উনি আসলো সেই জন্য ভাবলাম আবার যদি কোথাও জানতেন। না না ভাবি। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনার মধ্যে একটা বুইরা বাটা আমার ভাবি ভাবি ডাকে, আপনার লজ্জা করে না? আপনি তো বয়স আমার বাপের বয়সী, আয়না নিজের চেহারা দেখছেন। হ্যাঁ আর তাছাড়া আপনি যে, হ্যাঁ তাছাড়া তুমি না আসলে একটা বোকা। এই তুমি তো আমার চাইতে অনেক বড়, অন্তত 15 বছরের বড়, 15 বছরের ছোট আমি তোমার কাছ থেকে। হ্যাঁ তুমি তো তার দেবর না, তুমি তো তার ভাসুর, তুমি তার নাম ধরে ডাকবা, আলতা বলে ডাকবা, ঠিক না? দোষ তো আপনার, যার যে জায়গায় থাকা উচিত তারে সেই জায়গায় রাখবেন, কোথাও আরে বুড়া শাসা বলে ডাকবেন তা না, আপনি দোস্ত দোস্ত করতে থাকেন তাহলে মাথা চেরে বসবে না? এই বুঝা, তোমার বউ তোমার আর আমার সম্পর্ক তো উল্টে দিতে চাই। কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমার আমি জিন্দগি তো আর ভাবি বলে ডাকুম না, নাম ধরে ডাকুম, তারপরে তুমি রাগ করো না। শোনো তোমাকে একটা অনুরোধ করি, আমার আর ভজার মাঝে যে সম্পর্কটা আছে এটা তুমি ছিন্ন করো না। আচ্ছা ঠিক আছে, আপনার দোস্তের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করার আমার কোনো ঠেকা পড়ে নাই, আপনি ওইসব আজাইরা ভাবি ভাবি ডাকতাই সেন না। এটা কিন্তু ঠিক বলেছে, হ্যাঁ এটা খেয়াল রাখি। দোস্ত তোমার বউ তোমার মারতে ছিল কেন? মারতে ছিল আমার বউ? হ্যাঁ তুই কি পাগল হয়েছ? হ্যাঁ এই যে আমার শার্টটা বানাইছি না, এই বোতামের সঙ্গে এই কালারের ম্যাচিং হয়নি, আমাকে বলতেছে এই বোকার মতো এই সাদা বোতাম দিতে দেন, এটার সঙ্গে মিলাই দিতে হবে না, এইটা বলতেছিল আদর করে। আসলে তো বউ নাই তো, তুমি টেরও পাও না আদর কোন সময় কাকে কখন করে। ও না আমি তো দেখলাম বুঝতে। আচ্ছা রিচার্জ তো আমি করতে চালাম কিন্তু পারবানি, আমি তো খালি ঘরের মধ্যে আর গ্রামের মানুষের সামনে হুম্বি তুম্বি করতে পারি, কিন্তু বাইরের লোকজন আসলে তখন কি করবানি?
ডলি তো যাই হোক সৌদি আরবে যাই থাইকে কথাবার্তা ভালো শিখে আছে। না থাক, বিচারের বিষয়ে আমি বরং পুরোপুরি ছাড়ে দিলাম। ভাই তুমি মন খারাপ করো না তো, তুমি তো জানো আমার সার ওষুধের দোকান আছে, এই সারা বছর আমি তোমারে বাকি দেব, তুমি খালি বীজ কিনা টাকাটা তুমি একটু ম্যানেজ করো, পারবে না? আমি ঠিক আছে, বীজ কিনা টাকা তো, বীজ কিনা টাকা আমি তোমার ধার দেবো, ঠিক আছে? হইলে তো রাখি। তোমরা এত ভালো ভাই, আর এর যন্ত্রণা এগুলো ভালোর কি আছে? তুমি হচ্ছে আমাকে ভাই, আমাকে একটা ভাই বিপদে পড়েছে, আর ভাই হয়ে যদি ভাই এইটুকু উপকার করতেই না পারলাম তাহলে আমরা কিসের মানুষ, এই তাই না? অবশ্যই সেন্দর ভাই, অবশ্যই ভাই রে, তোমরা এত ভালো, অলসপুরের মানুষ এত খারাপ কেন? নগদে আমার গরুটার মেয়ে তারপরে মারামারি করতে চলে আসলো। শোনো আবু ভাই, বুঝলে একটা কথা আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওরা তো কোনো কাম কাজ করে না, দুনিয়ার অলস, গ্রামের মধ্যে সারাদিন বসে থাকে, এই জন্য মাথার মধ্যে খালি খারাপ বুদ্ধি ঘুরবাক খায় ঘুরবাক খায়। ভাই আমি বেঁচে গেছি, এই ঘটকে আমার অলসপুরে বিয়ে দিতে চাইছিল, আমার বাপ এক কথায় না করে দিয়েছে, ওই গ্রামের মেয়ে এসে এসে তোরে রান্না করে খাবে, উল্টা আরো তোরে রান্না করে খাওয়াতে হবে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে, জিনিসটা খুব খারাপ কাজ হয়েছে, ভেরি ব্যাড হয়েছে, বুঝতে পেরেছো? কেন? আরে এখন যদি ওই গ্রামের কোনো মেয়ে যদি আমাদের গ্রামে থাকতো থাকতো তাহলে ঘরের মধ্যে আটকিয়ে জিম্মি করে আমাদের গরুটা আদায় করে নিতে পারতাম, বুঝনি? উল্টা হইতো, নিজের বউরে কিছু কইতে পারতি না, বাবার বাড়ি হঠাৎ হইতো, হইতো সে তো আর এক জ্বালা হইতো। আচ্ছা যাক ঠিক আছে, তাহলে আবু ভাই তোমার তো সমস্যার একটা আপাতত সমাধান হলো, তাই না? এখন শোনো, ভালোই ভালোই, শুধু একবার একবার যদি তুমি ওই ফজা মেম্বারের যদি একবার পাও খালি আমাকে দুইজনের একটা খবর দিবা, ও চোখ দুটো তুলে ঠাঁস ঠাঁস করে মার্বেল মার্বেল খেল, বলো চিন্তা করো না। দোস্ত আমি তো জাতীয় আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলাম। সে কিরকম দোস্ত? আরে তুমি তো স্থানীয় নেতা, তুমি আবার জাতীয় এবং আন্তর্জাতিক এই ষড়যন্ত্রের ভিতরে কি করে পড়লা? আরে বাবা তুমি কিচ্ছু বোঝো না, আন্তর্জাতিক হচ্ছে গিয়ে কাঞ্চনপুরওয়ালারা, আর জাতীয়টা হচ্ছে গিয়ে কাইসেবেন। আমি তো জাতীয় আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলাম। সে কিরকম দোস্ত? আরে তুমি তো স্থানীয় নেতা, তুমি আবার জাতীয় এবং আন্তর্জাতিক এই ষড়যন্ত্রের ভিতরে কি করে পড়লা? আরে বাবা তুমি কিচ্ছু বোঝো না, আন্তর্জাতিক হচ্ছে গিয়ে কাঞ্চনপুরওয়ালারা, আর জাতীয়টা হচ্ছে গিয়ে কাইসেবেন। ওরে আমি এমন এক প্যাচের মধ্যে ফেলবো না, তারপর দেখো। ও আরেকটা কথা জানো নাকি, ওই যে ক্যাসেবানি যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে কই সাতক্ষীরা না কোন জায়গার থেকে, সেই জায়গার ওই মেয়ে তার আবার স্বামী রেখে আসছে, মানে আগে স্বামী ছিল, ওই স্বামীকে কীভাবে কীভাবে যেন আমাদের এই গ্রামে সে দেখেছে। কোকি দোস্ত, আর আজকালকার ছেলে মেয়েদের কি আছে কি নাই সেটা তো বোঝা যায় না। আমার ঘরে তো কিন্তু আবার নতুন বউ, তাই তো? তা তুমি শুনেছি কিনা যে তার আগে কোনো সম্পর্ক টম্পর্ক ছিল কি না? কি কত আমি সব কিছু ঘাইতে নিয়ে আসছি না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না থাকলেই ভালো, তা নাহলে দেখা গেলো যে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটা প্রবলেম তোমার ঘরে শুরু হয়ে যাবে, তাই না? হ্যাঁ আচ্ছা, আমি ওই সব নিয়ে এখন আর চিন্তা করছি, আমার কথা বাদ, আমি এখন নতুন করে ভাবছি সে কাইসি বানিয়ে দিচ্ছি, চাইতে পারি যে কীভাবে আমি পরাস্ত করবো সেই চিন্তাই শুধু আমার মাথার মধ্যে ঘুরতে। তোমার কোনো চিন্তা টিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, কাইসাবাড়ির বইয়ের এই ঘটনাটা সারা গ্রামে তুমি রটাই দাও, দেখবা যে ঘর থেকে সে বেরোতে পারবো না, গ্রাম থেকে বউকে নিয়ে পালাবে সে। আমি যে তোমাকে যে বুদ্ধিটা দিলাম না, এটা কিন্তু তুমি কাউকে বলো না, কিন্তু ছেলেটা আমাকে অনেক সম্মান করে। আরে বাবা এই কাজটা আমার দোস্ত হয়ে তোমারই তো করতে হবে, আমার বাড়িতে তো এরকম কেউ নাই যে বিষয়টা বুঝায় বলতে হবে। দোস্ত না 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 দোস্ত, তুমি এটা কি বলতেছ? আমার পক্ষে এটা সম্ভব না, আমার পক্ষে এটা সম্ভব না। এই শুনুন না না, হোক আমার কাম আছে, আমার কাম আছে, আমি যাই। কি
আপনার মতো স্বামীর যে আমি এখনো পরিত্যাগ করি নাই সেটা আপনার সাত গোষ্ঠীর ভাগ্য। ওরে বাবা রে বাবা রে বাবা, তুমি যাবা কোন জায়গায় বলো? কাশিবাণী বোর মতো তোমার আগের কেউ আছে নাকি? কি এই আপনি কি বলতেছেন এসব? আপনার কি মাথাটা তো ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? আরে না না না, আমি কি এটা তোমাকে কইছি নাকি? ওই যে কাশিবাণী আছে না, ওই যে নতুন বউ বিয়ে করে নিয়ে আসছে, ওই বউয়ের আগে স্বামী ছিল, তাকে নাকি আবার সে এই গ্রামে দেখেছে। কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফরমালিন না কি এরকম তার নাম। ফরমালিন? আরে আমার অশিক্ষিত রে, ফরমালিন কখনো মানুষের নাম হয়? হ্যাঁ, ফরমালিন হলো একটা একটা জিনিস, একটা ওষুধের মতো জিনিস। ওইটা ঢাকা শহরে মাছ মাংস শাক সবজি ফলমূল এইসবের মধ্যে দেয় যাতে মাছ মাংস পচে না যায়। কিন্তু একটা ভেজাল আছে, ওই ফরমালিন দিয়ে মাছ মাংস খাইলে মানুষের নাকি আবার ক্যান্সার হয়ে যায়। আরে আলতা দেখো, এই শোনা, এই যে আমি কিন্তু তোমার ফরমালিন মুক্ত সব কিছু খাওয়াচ্ছি, তারপরে তুমি আমার এই যে মানে হয়েছে হয়েছে হয়েছে, ও তো আল্লাতে কত কত হওয়া লাগবে না। আইসে ফরমালিন মুক্ত খাবার খাওয়াইতে, আপনার মতো গরুসুর স্বামী থাকার চাইতে ঢাকা শহরে গিয়া ফরমালিন যুক্ত খাবার খাওয়া অনেক ভালো। ওরে আমার খোদা রে, ও খোদা, তুমি একটা জন্তুর মতো মানুষ আমার ঘরে দিয়ে দেলা। ওরে আল্লাহ রে, কি বলুন আপনি? ওরে কই কিছু না, আপনি মানে জন্তু বলছেন না? আপনি একটু আগে আমার জন্তুর মতো মানুষ বলে গাল দিছেন, আমি নিজের কানে শুনেছি। আপনি এত বড় সাহস, এত অকৃতজ্ঞ আপনি! আপনি টাকলুর বন্ডে বিয়ে করেছেন, টাকলু এই গ্রামের মধ্যে এসে যে সিনসিনারি করেছে, সারা গ্রামের মানুষের সামনে আপনি আমার অপমান করছেন, আমি আপনাকে কিছু বলিনি। তারপরে আপনি আমার বিয়ে করার সময় পাশের গ্রাম থেকে গরু চুরি করে আইনে চোরাই গরু জবাই আপনি আমার বিয়ে করেছেন, সেই জন্য পাশের গ্রামের মানুষ এই গ্রামে অ্যাটাক করছে, হাত ভাঙছে পা ভাঙছে, সেটা নিয়ে পিসার সালিশ করছে, নাক কাট 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 করছেন আপনি আমার। তারপর আজকে আপনি এসে আমার বলতেছেন আমি জন্তু, আমি জন্তুর মতো মানুষ। আপনি জন্তু, আপনি জন্তুর সাথেও খারাপ মানুষ, আপনার জন্তু বললে জন্তুরও অপমান করা হয়, বুঝতে পারছেন? শোনা আমার গরম লাগতেছে, আমি একটু বাইরে যান, বাইরে যান, বাড়িকে কুকুরের সুপ দিয়ে আসেন, যান। এইভাবে রাগ করে ধমকি ধামকি দিয়ে তার সবসময় দূরে সরায় রাখতে হবে। তারপরে একবার জায়গা জমি বিক্রি করতে পারলি তো আলতা ফুরুত, এরকম গ্রাম্য অশিক্ষিত চোর চোরটার সাথে তো সারাটা জীবন কাটা জানা যায় না। দরকার হলে ঢাকা গিয়ে আমি যে জীবন যাপন করতাম তাই আবার করব, স্বাধীনতার মধ্যে অনেক শান্তি। ও ভাই, এই রাইতের বেলা কই যেতেছেন গা? আমি আইছিলাম, চলে যাচ্ছি, নাইট কোর্স তো তাই রাতের বেলা যাব। ও ভাই, আপনার মাথার ব্যান্ডেজ কই? দূর আর কইেন না, এই জন্যই তো তাড়াতাড়ি চলে যাচ্ছি, মাথায় আমার কিছুই হই নাই, তারপরে সারা দিন এই মাথায় পট্টি বাঁধার জন্য এ কি হয় কোন? ও ভাই, ওকার কি তেলে এই নিমনি পট্টি বাঁধার? আরে দূর, তার তো কিছুই হই নাই, সে তো একদিন পরে ব্যান্ডেজ করছে, বাজার কাছ থেকে নাকি টাকা আদায় করার জন্য সেই কাজ করছে। ও তাই না, বাজার কাজটা খুব খারাপ করছে। আচ্ছা ভাই, তাহলে আপনি যান। আচ্ছা ভাই, দোয়া রাখেন। জি দোয়া রাখলাম, বেশি বেশি করে। এই কাহিনী
আমার লিডারের নামে তোমরা বিচারের আয়োজন করতেছ, ঠিক আছে? বিচারের মধ্যে বক্কার মিয়া, তোমার আমি সব ফাঁস করে দেব। আচ্ছা শোনো, একটু কথা ছিল, এই যে জলিয়াপা, জলিয়াপার যদি বিচারের ভারটা দেওয়া হয় না, ও কিন্তু এদিক সেদিক করে ফেলবে নি। তা তো করতেই পারে, কি আর করবো। কি করবো, তুমি তো সিনিয়র, এক দুই তিন তিন বছর তুমি বড় হতে পারো, পারো না? আমার মনে হয় তোমার এই ভারটা নেওয়া উচিত। আরে কি করছিস, ডলি তো বিদেশ থেকে আইসে, তার অভিজ্ঞতা আছে না? বেলাকে বিদেশ ছিল নাকি? কি ধরনের কথা হইলো, বিদেশ ছিল তাতে কি? ওকে ওই দেশে বিচারক ছিল নাকি? দেখো বিচারক প্লেটে ভাত খায় ফেলা রেখে গেছে, ওই প্লেট মাছ আছে। তাও না, তাও না, বিচারক যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেছে, ডলি যায় সেই রাস্তা পরে ঝাঁট দিছে। সেটা হতে পারে। কি উল্টা পাল্টা কথা করছিস, যাও না। বুবু এখানে আইসে বিচার শুরু করেছে। শোনো বুবু, তোমার মতো ন্যায় নীতি তো ওর মধ্যে নাই, মনে করে দেখো। তুমি তো এই টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলাচ্ছেছিলে, সে কি করলো? সে পিকনিক করবে, সব সময় খালি খাওয়ার ধান্দা। তুইও তো তাই করলি। হ্যাঁ, তুই কেন সবার সামনে করলি যে তোর মতো যারা লেখাপড়া করেছে তাদের সবার জন্য বৃত্তি দিতে হবে? বুবু তুমি ভুল বুঝতেছো, আমি তোমার একার কথা কই নাই। শোন, আমি তোর মতো এত লেখাপড়া করিনি, কিন্তু আমি জিরাম করে সেখানে কথা কলাম, তুই কৃষের জন্য সেখানে সিরাম করে কথা কইতে পারলি না। হ্যাঁ একটা কথা শোন, আগে সব সময় নিজের কথা চিন্তা করবি না, অন্যের কথা চিন্তা করবি, তারপর নিজের কথা, বুঝলি? শুনেছিস, এসব কথা শিখে রাখ। শিখতেছি তো মা, শিখতেছি তো। শোনো বুবু, তোমার একটা কথা কই, সারা জীবন যদি মানুষ নিয়ে চিন্তা করে যাও না, পরে নিজের নিয়ে ভাবার আর কোনো সময় থাকবে না জীবনে। কি করলি তুই, কি করলি তুই, মা শুনছো কথা? ওই স্কুল কলেজে যা এইসব কথা শিখাইছে, কাল থেকে তো স্কুল খেলা সব বন্ধ। ওনার কথা মতো মনে হচ্ছে না স্কুল যাবো না। মা আহা, থামবি নি। আরে ও দিলাম, তুই সেরকম হবি নাকি? হ্যাঁ ও তো ছোট না। কিসের ছোট, ছোট ছোট কে ভুল দেয় মা? এই বাবু তোমার কথা কথা আমার কিন্তু তাহারে দেখেছিস গ্রামটা কি সুন্দর। তুমি তো বলি যে রবি কিসের জন্য আমার ছেলে এখানে পালে আসছে? দেখেছিস ওই দিকটা, এই দিকটা অনেক সুন্দর। দেখতে পারো মেলা সুন্দর। আপনার কি দরকার? বেটি মানুষ দেখছেন আর মুখ চুলকানি শুরু হয়ে গেছে। আপনি নিজের বেটি মানুষ করছেন কিসের জন্য? আপনি আছেন একটা ইয়াং মেয়ে মানুষ, রূপবতী। না মানে আপনি ঠিকই কয়েছেন, পরিচয় দিলে আমি আপনাদের আত্মীয় হব না। আসলে হয়েছে কি, আমার বিয়ে শাদি হয়ে গেছে, তো তাই নিজের একটু বিটি বিটি মনে করতেছি। তা আপনার নাম কি ভাই? জি আমার নাম হচ্ছে সিরু। কিরু? সিরু সিরু সিরু।
সিরু, এটা আমার কারো নাম হতে পারে নাকি? সিরু মানে হচ্ছে গিয়ে ওই কাঁথাওয়ালির জামা কাপড় সিরাতে সিরু না? আশ্চর্য হয়ে গেলাম। তোমার জন্য চুরের খড়ি আনতে গেছিলাম। এরা কারা দেখেন? সত্যি বলছো, আমি আমি চিনতে পারছি না। মানে আপনি কিটা কার কাছে আসতেন এই বাড়িতে? আপনি আমার চিনেন নাই? আমি হইলাম গিয়া এই বাড়ির বউ। আমি তো মনে হচ্ছে তোমার আত্মীয় আত্মীয় হবে। কি বলতেছেন? আমি তো এবারে নিব। জানু পাখির কি হয়েছে? এই আমার ময়না পাখি, এই কি হয়েছে তোমার? এই উঠো। আমি হইলাম গিয়া এই বাড়ির বউ। আমি তো মনে হচ্ছে তোমার আত্মীয় আত্মীয় হবে। কি বলতেছেন? আমি তো এবার নিব। জানু পাখির কি হয়েছে? এই আমার ময়না পাখি, এই কি হয়েছে তোমার? এই উঠো। আমার
এই ময়না পাখি, এই আমার ময়ূর ভঙ্গি, তুমি এরকম মনে গেলে আমি কেমন করে বাঁচব? তুমি ওঠো, আমি তো বাঁচব না। এই এই আমার জানু, তোর কি হয়েছে? এরকম অজ্ঞান হয়ে গেলে কেমন করে? এই এই তুমি কিসের কি কথা করছো? আমি তোমার কিসের জামাই, কিসের স্বামী? এই বাড়িতে আমি একা থাকি। তুমি কি না, তোমার কি আমি বিয়ে করেছি? এই যে এই বউ বউ খেলা নিয়ে, এর আগে এক টাকলু আমার সাথে অনেক ঝামেলা করেছে, তুমি জানো সেটা? ভাইজান, উনি তো আমার পুরো কথা শুনোর আগেই মাথা ঘুরে ফিট খাইলো। এই আলতা, আমার জানু ব্লাই সকুলো সকুলো। আরে ভাইজান, আমি যখন চলে এসেছি আপনারা কোনো চিন্তা নেই, আমি গান ফেরানোর ব্যবস্থা করতেছি। কি কি আপিরাবে আমার ময়ূর বঙ্কি, তোমার কি হয়েছে? আমি তখন ময়ূরে একেবারে খান খান হয়ে যাবো, তুমি মরে গেলে কি আমি বেঁচে থাকবো? মনে এই পানি দাও। কি অবস্থা এখন তোমার? আপনি কি শুরু করেছেন আমার সাথে? আপনি কি আমার বাকি জিন্দেগিতে কোনোদিন শান্তি দিবেন না? একটার পর একটা, একটার পর একটা আপনার বউ আসতেই আছে, আসতেই আছে। আপনার বউ আসে কি আর থামবে না? এটা কি না, এটা কি সেই টাকলুর বোন? হ্যাঁ, আপনি কি টাকলুর বোন? না না বাবা, আমি কোনো টাকলু ফাকলুর বোন না। এই দাঁড়া, তুমি কি না ঢুকুলে বলো তো? ভাইজান, আমি হলাম গিয়া, এই যে আপনাকে এখানে এসে উঠেছে না রবি, আমি হলাম গিয়া রবির বউ। কি, সে তো আমাদের ছেড়ে চলেই গেছে। তুমি যদি আমার একটু সাহায্য করতে, তাহলে তারে আমি একটা উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারতাম। বউরে উচিত শিক্ষা দিতে যায়, আর নিজে উচিত শিক্ষা পায় আসেন না। নারী নির্যাতন আইনের কথা কিছু জানেন? খুব করা। একবার যদি নারী নির্যাতনের মামলা আপনারা এখন জেলে ঢুকায় দেয়, শাস্তি পুরা না হওয়া পর্যন্ত জেল থেকে বার হইতে পারবেন না, বুঝছেন? ওরে আল্লাহ রে, না না না, তালি দরকার নেই, থাক। আমার এত টেনশনের মধ্যে আর টেনশন নিয়ে কোনো লাভ নেই। কি রাম একটা অস্থির ঠেকতেছে, আল্লাহ ভালো। ভাই, তুমি কিছু কবে নাই বাজা ভাই? ও খোদা, এই দেখিছো দেখিছো কিরকম তুমি না বুঝে মাথা ঘুরে পড়ে গেলে। এই যে সব সময় তুমি আমারে খামোখা খামোখা সন্দেহ করো। আমি এমন এক বিটা যে তোমার স্বামী সারা দুনিয়ায় এসে ভালো মানুষ আমি জীবনেও পাবো না। ওই যে বাট্টু বলছো না যে চাঁদের কলঙ্ক আছে, হ্যাঁ, আমার কোনো কলঙ্ক নাই। শ্রীরাম, তোকে বিশ্বাস করতে হবে। বুঝতে পারছি, থামেন। এই ভাইজান, আপনি তো থামেন তো, আপা বুধ না বুঝাই ফিট খাইছিল। হ্যাঁ, তোমার যে কথা করেছি, আজকে এসে বললে যে এই বাড়ির বউ। এই তুমি কি জানো, এর আগে এক টাকলু তার বোনকে দিয়ে আমার কতটা নাজাল করেছে? ভাইজান ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আপা আমার মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা আপনার স্বামী রবি কই? রবি ভাই আনেন নাই, একাই আসিছেন? রবি কই মানে? রবি রে আমি কোথেকে নিয়ে আসমু? রবি তো আপনাদের এখানে আছে, আমার এখানে কেন রবি কই? ও খোদা, রবি তো এই বাড়ি ছেড়ে কবেই চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে, এই বাড়ি ছেড়ে চলে গেছে, নিজের কাপড় সুপার পটলা করে চলে গেছে। কোনে গেছে তা তো আমরা জানি না। তা আমরা কেমন করে জানবো বলো? আহারে, নিজের স্বামী হারানোর দুঃখ সহ্য করতে না পেরে আপনার হয়ে গেছে।
স্বামী কদিন আগে এক টাকলু আসলো না, তার বোনের নাকি ভজা বিয়ে করেছে, দেখো এটা ভজারই কাজ হবে। আরে সে না, ভজাই তো এই কথা আবিষ্কার করেছে। কাইসেবানির বউ নাকি নিজ মুখে তাকে এসব বলেছে। ও কিছু স্যার, তো হেভি ইন্টারেস্টিং। হ আর টেস্টিং বলেই তো তোরে এই কথা বললাম। সাসা টেস্টিং না, ইন্টারেস্টিং। আরে হইছে ওই একই কথা। শোন, কাইসেবানির হৃদয় এখন ঝালাপালো হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। যাও। আচ্ছা। তোর কাউকে কল লাগে। দাদা! ও দাদা! তোমার কপালে কষ্ট লিখা আছে সেটা আমি কোনোভাবে মানতে পারতেছি না, মানতে পারবো না। আজকের থেকে আমি তোমার সমস্ত কষ্ট দুঃখ ভাগ করে নেবো, ভাগ করে নেবো, ভাগ করে নেবো। মনে করো যে তুমি যদি আমার দিতে নাও চাও, আমি জোর করে তোমার কাছে ভাগ করে নেব। আমি এই তোমাকে প্রমিস করলাম, আমি তোমার কাছে ভাগ করে নেব, জোর করে নেব, ঠিক আছে? জানো, কাইসেবানির বউ নাকি রাত্রে বেলা উঠে হাঁটা দেয়। বলিস কি রে, এই কার কাছে হাঁটা দেয়? তা তো জানি না, ওরকমই তো শুনলাম। আচ্ছা এই ডলি, কাইসেবানির বউ তার আগের স্বামী দেখলো কোনখানে? ওই যে কাঞ্চনপুর থেকে লোক যখন আসছিল না, তখনই দেখছে। তো তাহলে পারে তো সে তো আমাদের গ্রামের না হয়ে কাঞ্চনপুরেরও তো হতে পারে। তাও তো কথা চাচা, এই কথা তো আমার মাথায় আসে নাই। কে কয় তোমার মাথায় গন্ডগোল? জায়গা জায়গা তো তুমি ঠিকই কথা কও। এই দেখ দেখ দেখ, এই আমি কি বকা পাগল নাকি রে? এরকম করলে পারে কিন্তু ভালো হবে না। হ্যাঁ আমি কয়ে দিলাম চাচা, তোমার সাথে একটু ইয়ার কি ফাজলামি করলাম আর কি।
তোর সাথে কি আর কেউ করা যাবে না? হ্যাঁ তা তো করবাই, বাপ চাচাকের সাথে তোমার এখন ইয়ার কি করা লাগবে না? ফাজিল কথাকার, শোন, আমি ওই যে ক্যাসেবানের কথা যা শুনলাম তার যা অবস্থা, সেরকম যদি আমার হতো তাহলে কি হতো বলতো? তারপরে ধর তোর শাশির যদি এরকম অবস্থা হতো তাহলে কি হতো? আমি তো এমনি এমনি বললাম। চুপ কর দিনি, করো। এই শোনো, আমার তো মনে হচ্ছে মেয়েটা একেবারে দাঁত মাছ সব লেগে গেছে। তো তার দাঁত লেগে গেছে, এখন আমার কি করতে হবে? আমি কি করবো? আরে কিছু একটা তো করতে হবে, ওর যদি জ্ঞান না ফিরে তাহলে আমাদের তো পুলিশের খুনের দায় ধরে নিয়ে যাবে। ওর জ্ঞান না ফিরলে পুলিশ আমার কি জন্য ধরে নিয়ে যাবে? আমি কেন খুন করেছি? এ তো সাংঘাতিক ঘটনা, খুনের দায় পড়ে যাবো নাই না, আমি কেটে পড়ি। তোমাদের বিষয়ে এটা নিয়ে তোমরা থাকো, আমি আর এর মধ্যে নাই, আমি গেলাম। কি ধরনের কথা দোস্ত? এই তুমি কই যাও? এই আপনার স্বামীর জন্য যদি আপনার কান্তি হয় তাহলে আপনি তারা এক মাস ধরে কান্তি পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকজনের স্বামীর গলা ধরে ধুইলে পরে কান্নার দরকার নেই। এ ভাইজান, এ কি কইতেছে? আপনি আমারে শিরকুমার? হ্যাঁ ছিলাম তো, কিন্তু এখন নাই। আমার তো জান চলে আসছে ভাইজান, আমার রবের কি হবে? বাবা 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 বাবা, শুনে শুনে শুনে, উনি হচ্ছে আমার লিডার, আরেকজনের স্বামী। ওনার উপরে পুরো কান্দার দরকার নাই, যতক্ষণ লাগে আমার উপরে পুরো কান্দেন। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি সব দেখতেছি তোমার কান বেলাগে। এই 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 চলে গেছে, আমি আমার কাছে খালি জান আছে, আমি জানি দিকে তাকাই। আরে বাবাজি, তোর হাতের অবস্থা কি? মামা, হাতের অবস্থা উন্নতির দিকে হলেও মনের অবস্থা অবনতির দিকে। কেন, কি হয়েছে? ভজা এত বড় একটা কাণ্ড ঘটায় বীর দর্পে গ্রামে ঘুরে বেড়াইতেছে, আর আপনারা মুরব্বীরা তারা কিছুই করলেন না। আসলে প্রক্রিয়া তো চলতেছে। শোনো বাবা, আসলে কাঞ্চনপুর গ্রামের ওই লোকদের তো আমরা খেদাইনি, খেদাইছে গ্রামের মেয়ে চাওয়ালরা। তো তাদের উপরে তো একটু নির্ভর করতেই হচ্ছে, তাই না? তাদের কথার জন্য তো একটু দেরি হচ্ছে। এই জন্য কি হচ্ছে আফসার ভাই, কিসে দেরি কথা হচ্ছে? আর বলো না, আরে ওই ভজার কিচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা নয় ভজার বাপ দাদা ভাই ব্রাদার হলাম, আমরা নয় মাই মার খাইয়ে গেলাম, কিন্তু এই যে জামাইজন মানুষ, তার হাত ধরে মেরে কেমন ভেঙে দিয়েছে দেখো তো কি বাবাজি। হ্যাঁ, এ তো হাত ভাঙা প্লাস্টার না বাবাজি। তাহলে কি তোমার হাত তো ভাঙে নেই মনে হচ্ছে? আরে কি বলেন মামা, এটা আধ ভাঙা প্লাস্টার না। আরে এখন হচ্ছে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে সব কিছু আগায় গেছে, আরে প্লাস্টার আগাবে না। ও তা হতে পারে, তা হতে পারে। আসলে বাজারে তো সারা যায় না, দেখো আমারে এগুলা সিলেট কি করিছে। এই যে দেখো,
এই হাতের ব্যথায় আমি থাকতে পারতেছি না। আমার মায়ের কি করেছে? ওরে মামা, মামা আপনারে ডাক্তারের কাছে নিয়ে গেলে তো ইনজেকশন দিত। ওই শুনি দেওয়ার ভয় তো আমি যাইনি। কি বিষয় চাচা, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? দেখ রে মা, দেখ হাতের অবস্থা কি করেছে দেখ। তুমি এখন দেখতেছো, এটা আমি কখন দেখেছি? একটা বিচারের ব্যবস্থা করতে হবে। তোমরা মুরব্বীরা মিলে একটা আয়োজন করো, আমি বিচার করে দিব, একবার ন্যায় বিচার করে দিব। ঠিক ঠিক মা, তুই পারবি ওই ভজার বিচার করতে? আমি তো ভজারে কইছি আমার সাথে দেখা করতে, সে তো ভয়ে আমার মুখোমুখি হচ্ছে না। খুব ভালো করে জানে যদি আমার সামনে সে আসে তাহলে আমি তারে কব এই অপকর্মের ক্ষতিপূরণ দাও, এর জন্য তো সে আমার সামনে আসতেছে না। এই অবস্থা, ঘুষ খাওয়ার লাইন কাটতে বের করা হচ্ছে না, এইবার আর সেটা অতি দিবার না। শোনো, যাই হোক আর তাই হোক, ক্ষতিপূরণ তো সবাই দিতে হবে না। যার যা ক্ষতি হয়েছে আমরা আদায় করে দেব। খামাকা বিচার আসলে দরকার কি? সবাই তো আর টাকা পাবে না, আরেকটা হট্টগোল করে তো গ্রামে অশান্তি করে লাভ নাই। তা হবে না, তুমি 2 টাকা আদায় করে 1 টাকা নিজে রাখবা আর 1 টাকা ক্ষতিপূরণ দিবা, তা হবে না। এই কি আদায় করে খাবো আমি? হ্যাঁ এই মেয়ে, এই কি আমারে বলতেছিস তুই আজে বাজে কথা? চাচা টাকা খুব খারাপ জিনিস, না বললে পারলাম না। এই তুই থাম, একটা কথা কবি দেয় কিরকম মাইয়ে দিস? হ্যাঁ কিরকম মাইয়ে? এই ফরিদ কোনোদিন কারো টাকা মাইরে খেছে? এই ফরিদ হচ্ছে বাংলাদেশে বাইরে ঘোরা মানুষ, কেউ কতি পারবে না। বিয়াদব মাইয়ে, হ্যাঁ এই তোমার কিরকম ভাস্তি বানাচ্ছো? হ্যাঁ কিরকম ভাস্তি বানাচ্ছো? তুমি 2 টাকা আদায় করে 1 টাকা নিজে রাখবা আর 1 টাকা ক্ষতিপূরণ দিবা, তা হবে না। এই কি আদায় করে খাবো আমি? হ্যাঁ এই মেয়ে, এই কি আমারে বলতেছিস তুই আজে বাজে কথা? চাচা টাকা খুব খারাপ জিনিস, না বললে পারলাম না। এই তুই থাম, একটা কথা কবি দেয় কিরকম মাইয়ে দিস? হ্যাঁ কিরকম মাইয়ে? এই ফরিদ কোনোদিন কারো টাকা মাইরে খেছে? এই ফরিদ হচ্ছে বাংলাদেশে বাইরে ঘোরা মানুষ, কেউ কতি পারবে না। বিয়াদব মাইয়া, হ্যাঁ এই তোমার কিরকম ভাস্তি বানাচ্ছো? হ্যাঁ কিরকম ভাস্তি বানাচ্ছো? মুরব্বি মানে না যত সব। সসা চলো তো চলো, এটা থাকা লাগবে না। দুলা ভাই, আপনার বিচারের ব্যবস্থা আমরা করবো না। চলো চলো দুলা ভাই, আপনি চিন্তা করেন না, আপনার বিচার আমরা করবো। নিজে টাকা খাবে আর এই ধান্দা করতেছে, আমাদের বিয়া করতে আসবে। এই বিচার নিয়ে আবার কি গন্ডগোল বাধে? আছে আর তোর কপালে কি আছে? কথাটুক যদি এইটার মধ্যে মানে এইটুক কথার মধ্যে সবকিছু সীমাবদ্ধ থাকলে তো কোনো সমস্যা ছিল না। সে তো মনে করো যে ডাইরেক্ট তোমারে লিগে স্বপ্ন দেখা শুরু করছে। কার সাথে কোনো ফাইট করে আছে নাকি? সেরা এরম লাগতেছে। আর কোশনে ওই কাঞ্চনপুর আলাগো খেদায়ে অলসপুরে মায়েরা ভাবিছে ওরাই সব করে ফেলেছে। ইদে নিয়ে কি কার সাথে কোনো তর্ক হয়েছে তোমার? ওই যে ডলি, ওই মায়েরটা সি 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 বাপ চাচার সাথে কি ভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি। আবার কি হয়েছে কথা? ওরা ভজার বিচার করবে, আমার কাছে একবার আইছিল, তা আমি ভাবলাম যে না বিচারটা হওয়া দরকার, কিন্তু এখন আর দরকার নাই বুঝিস। হঠাৎ তোমার মাইন্ড চেঞ্জ হওয়ার কারণ কি সেটা কি জানতে পারি? না মাইন্ড চেঞ্জের ব্যাপার না, তখন তো যে গায়ে ব্যথা ছিল, যে মার খাইছিলাম তখন ভাবিছিলাম যে ভদার একটা বিচার হওয়া দরকার, স্পর্শ হওয়া দরকার। এখন তো ব্যথাটা তো একটু কমে আছে, ঝামেলা বাড়ার দরকারটা কি? গ্রামে অশান্তি বাড়ায় তো কোনো লাভ হবে না রে। তা অবশ্য ঠিক হয়েছে তুমি আব্বা, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে দলির সাথে তোমার কি হয়েছে। কি আবার হবে? ওই যে বক্করের হাত ভাঙিছে,
আমি বললাম ঠিক আছে জরিমানা আদায় করে দিবানি বিচারের কি দরকার সেটা তো ঠিক কথা কইছো তুমি তো কোনো বেঠিক কথা কওনি আমি কোনোদিন উল্টা পাল্টা কথা কইছি ক তুই ক হ্যাঁ আর ওই মাইয়াটা ফট করে উঠে কয় যে চাচা দুই টাকা আদায় করে এক টাকা খাবা আর এক টাকা জরিমানা দিবা তা তো হবি না নি হ্যাঁ কত বড় বেয়াদব মাইয়া চিন্তা করে দেখ আব্বা আপনারা চিন্তা করার দরকার নেই ও আসলে একটা বেয়াদব আপনি জানেন না আব্বা সে আগে ভজাবের বিচার করতেছে ভজাবের কাছ থেকে মেলা টাকা ঘুষ খাইছে এসব কিছু আমি আপনারে কই নেই আপনার সাথে সে বেয়াদবি করেছে আমি তার ছাড়তেছি না আব্বা আপনি দেখে নেন ঘুষ কি আব্বা চিন্তা করে দেখো ভজাবের কাছ থেকে বিচারের নামে কমিশন খাইছে ভজাবে একটা মেম্বার যে বিচার করবে চিন্তা করে দেখো ওই আরেক জায়গা থেকে পয়সা খাই আজকে কি চুরি করেছে দলি বিচার আসারের নামে কি চুরি করেছে আব্বা করে চিন্তা করে দেখো এই জন্যই সে বিচার করতে চাচ্ছে হ্যাঁ দুটো পয়সা খাবে ঘুষ খাবে ঘুষ বুঝিস আব্বা তুমি কোনো চিন্তা করো না আমার তুমি জাতি দাও আমার আব্বার সঙ্গে যে এই কাজ করেছে আমি দেখে দেব আরে বাবা রে এই তোর যাওয়া লাগবে না তোর যাওয়া লাগবে না আমি যাচ্ছি আমি দেখে আসতেছি কি ঘটনা ঘটছে আমি দেখে আসতেছি তুই থাক বাবা ডলি তোর চর্বি আমি কাইটে কাইটে কমাচ্ছি আমার আব্বার নামে ঘুষ খর ব্লেম দিয়েছিস তুই তোর খবর আছে ছোট বেলা থেকে তো আমি দেখে আসতেছি ফরিদ কিন্তু এরকম ছেলে না চাচা চোখের সামনে যা ধরা পড়ে তাই যে সত্য ওইটা মনে করো না তার বাইরেও অনেক কিছু আছে আমি হচ্ছি গিয়ে বিদেশ ঘোরা মাইয়া আমার চোখের সামনে যা ধরা পড়ে তা তোমার চোখে ধরা পড়বে না তোর মতো হয়তো আমি বিদেশ অত ঘুরি নাই কিন্তু আমার তো বয়স হয়েছে রে মা সেটা তো তুই অস্বীকার করতে পারবি না এই যে এই মাইয়ে কি হচ্ছে তুই তো আমারে খুব বড় বড় কথা কয়ে গেলি তোর আসল রহস্য শুনে আসিছি রহস্য কিসের রহস্য এ মা কিসের রহস্য রে এসব কথা ঢাকা থাকে না এই মাইয়ে তুই ভজার কাছ থেকে ঘুষ খেয়ে আছিস চলতি হয় জানো না তো কি এইখানে অবস্থা করতেছে না জানে সৌদি কি করে রাখিয়েছে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিছে শীঘ্রই জানতে পারবি চাচা ওর সাথে এত কথা কইনা তো কি তুই এসব কথা শুইনে গিয়ে তো লিডারে জানাবি না যা যাইয়া তো লিডারে কইস এইবারের বিচার কঠিন বিচার হবে আমাদের গ্রামের জামাই বক্কর তার হাত ভাঙিছে এবার তো কঠিন বিচার হবে চাচা আমার লিডারে তো কেউ হাত পা ভাঙে নাই তাছাড়া সে কোনো মানুষ যাই কেউ না হাত পা ভাঙানোর জন্য একদিকে কিন্তু ভালোই হলো কেন ও যায় ভজা ভাই রে কবে ভজা ভাই তখন আমার কাছে ছুটে আসবে তোর কাছে ছুটে আসলে কি হবে কি হবে ন্যায় বিচার করে দেব না ন্যায় বিচার তুই করবি ভাজা হ্যাঁ কেমনে চাচা তুমিও দেখে আমাকে বিশ্বাস করতেছো না চলো পারি চলো তোর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে ভাইজান আপনি গেছিলেন কই আরে বাবি আমার অনেক কাজ
ওমা এটা আপনি কি কইলেন? এই গ্রামের লোকজন কাজকর্ম করে নাকি? আমি তো আমার স্বামীকে সেই জন্যই খেদাইছিলাম। আরে ভাবি, সবাই তো একরকম না, তাছাড়া আমি ওই গ্রামের কেউ না, আমার অনেক কাজ করতে হয়। আই শোনেন, আপনি ওই বেডিরে আজকের মধ্যে এই বাড়ি থেকে বিদায় করবেন। কই যাবে না যাবে সেটা আমি দেখতে চাই না, আমার সোজা কথা। আফা, লোকটা কিন্তু ভালোই ছিল, বউটা সেরাম না মনে হচ্ছে। তুই বেশি কথা বলিস, একদম চুপ থাক। তুই যদি কোনো ছেলে মানুষের দিকে তাকাইছিস তা কিন্তু খবর আছে বলে দিলাম। তুমি আছি আমার সঙ্গে রবি। আমার বিচার করবে, আমার বিচার করবে, এত বড় সাহস এই আমি করেছি কি? লিডার, ওই কাঞ্চনপুরের লোকজন তো আমাকে সবাই মারছে, এই জন্য নাকি আপনি দায়ী? আস, কাঞ্চনপুরের লোকজনকে তো আমি দাওয়াত করে এনেছি, আসো আমাদের গ্রামে সবাইকে পিটিয়ে যাও, তাই না? লিডার, আমিও তো সেই কথা কই, ওই যে ডলিয়া পাশে না, ডলিয়া পথে আমার মারে বসে। কি ডলি তোর গা হাত তুলেছে? দলিল এত বড় সাহস আমার লোকজনের উপরে হাত তুলে? লিডার শুনে শুনেন, আপনি উত্তেজিত হন না। আরে আমার অপমান করে করুক, আমি তো অপমান করলে মাইন্ড করি না। আচ্ছা, তার কোনো সমস্যা তো নাই না? আমার মনে হয় বিচারের মুখোমুখি আপনার হইতে হবেই। বিচারের মুখোমুখি হতে হবে আমাকে? হ্যাঁ, আরে শোন, ওই কাঞ্চনপুরের লোকজন লাঠি সুটে আইনে আমার কোনো বিচার করতে পারলো না, আর আমার বিচার করবে অলসপুরবাসী। স্পষ্ট করে একটা কথা বলি, তুই কান দেখালি শুনে রাখ, আমাদের গ্রামের সবচাইতে নিকৃষ্ট পরিমাণের যে মানুষটা আছে জন্তুর মতো, সে হচ্ছে গিয়ে বক্কর। বক্করের আগের বার কি করেছে জানিস না? মাথায় ব্যান্ডেজ ব্যান্ডেজ মেখে এসে কি রকম হুমকি ধামকি করা শুরু করেছিল। এ চল, এবার ওর হাতের ব্যান্ডেজ খুলে দেখবো ওর হাত ভাঙিয়েছে কি ভাঙে নাই। I'm not afraid.